দাঁড়াবিচ্ছ মামলায় আদালতে ভার্চুয়ালি হাজিরা হাজিরা মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডি আদালতে হাজির হয়ে এনআইএ তদন্ত হস্তান্তরের কথা জানালেন ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া রয়েছে রাজ্যের মুখ্য সচিব ডিভিশন বেঞ্চে যেহেতু মামলাটি বিচারাধীন তাই ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত জানালেন বিচারপতি রাজা শেখর মান্থা আদালত যখন ডেকেছে সেটা মানা উচিত মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার দাঁড়াবিচ্ছ মামলা আদালতে ভার্চুয়ালি হাজিরা ইতিমধ্যেই হাজিরা মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডি আমি সরাসরি যাওয়ার চেষ্টা করব অভিরূপা হাজিরা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা রীতিমতো ভার্চুয়ালি হাজিরা এডিজি সিআইডি এডিজি স্বরাষ্ট্র সচিব প্রত্যেকের গোটা বিষয়ের কি কি এই মুহূর্তের আপডেট কাণ্ডে দেখো দাড়িভিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছিল এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্থা তিনি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মানেনি রাজ্য এবং সেই কারণে পুনরায় রাজ্য সেই নির্দেশ না মেনে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল এমতো অবস্থায় সেই নির্দেশ না মানার জন্য আবেদনকারীরা অর্থাৎ যারা আহত হয়েছিলেন এবং যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার কলকাতা হাইকোর্টের ফের সে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আদালত অবমাননার মামলা রুজু হয়েছিল এবং তাতে আদালত অবমাননা হয়েছে বলে মনে করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা এবং রুল ইস্যু করা হয়েছিল সেই রুল ইস্যুতে বিচারপতি ডেকে পাঠিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব এবং এডিজি সিআইডিকে কিন্তু সেক্ষেত্রে বারবার ডাকার পরেও হাজির হননি বিচারপতির কাছে হাজির হননি ওই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে যদি সোমবার হাজির তারা না হন তাহলে এরপর গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করা যেতে পারে এই হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি মান্থা তারপরেই আজ অনলাইনে হাজিরা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব এবং এডিজি সিআইডি এদের দেখার পরই এরা প্রথমেই আদালতের কাছে জানান যে তারা আদালতের দায়িত্ব পালন করেছেন আদালতের নির্দেশ পালন করেছেন এবং যে কেস হ্যান্ড ওভার সেটা সিআইডির হাত থেকে এনআইএর হাতে চলে গিয়েছে পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টি এই মুহূর্তে প্রসেসে রয়েছে প্রসেস শেষ হলে নিশ্চয়ই তারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সেটার ব্যবস্থা করছে এটা যেমন মৌখিকভাবে তারা জানান তারা জানিয়েছেন হলফনামার আকারেও আদালতকে জমা দেওয়া হয়েছে এরপরই বিচারপতি রাজশেখর মান্থা তিনি প্রশ্ন করেন না বলবো মন্তব্য করেন যে আপনাদের ব্যক্তিগতভাবে আমার কোনো ডাকার প্রয়োজন ছিল না আদালতে রুল ইস্যু হলে আদালতে হাজির হতে হয় সেই চেয়ারের যিনি মালিক তাকে সুতরাং আপনি আপনার চেয়ারের মালিক মুখ্য সচিবের চেয়ারের মালিক মুখ্য সচিব এই মুহূর্তে যিনি রয়েছেন সেরকমই স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি এবং আমরা চেয়ারকে ডেকে পাঠিয়েছিলাম আমরা চেয়ারের কাছে প্রশ্ন করেছিলাম কিন্তু কেন এত লুকোচুরি ছিল তার মধ্যে এই প্রশ্নটা করেন বিচারপতি বিচারপতি বলেন যে চেয়ারকে সম্মান জানিয়ে আপনাদের উচিত ছিল আদালতের মুখোমুখি হওয়া আদালতের প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সেক্ষেত্রে আপনারা সেটা করেননি ভবিষ্যতে এটা আর করবেন না ভবিষ্যতে এটার যাতে পরবর্তীকালে এটা যেন না হয় সেটা দেখবেন এরপরে বিচারপতি মৌখিকভাবে এই বক্তব্য জানান বা কথা জানান তারপরেই বলেন যে যেহেতু এটা ডিভিশন বেঞ্চে রাজ্য গিয়েছে আপিলে সেই কারণে ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে এটা বিচারাধীন তাই ডিভিশন বেঞ্চ যদি মামলা চায় তাহলে সেটা স্যাটিসফাইড করে দিতে পারে বা সেটা যেটা তার সিদ্ধান্ত হবে সেটাই শিরোধার্য হবে এই মুহূর্তে এই কিন্তু আইনজীবীদের তরফে কি বক্তব্য উঠে আসছে একবার দেখাই আজকে ওনারা যেটা সাবমিট করলেন অ্যাডভোকেট জেনারেল উনি বললেন যে আমরা অলরেডি কাগজপত্র সব এনআইএ হ্যান্ড ওভার করেছি এবং আমরা ইমিডিয়েটলি কম্পেনসেশন যে পার্ট আছে সেই কম্পেনসেশন পার্টটাও আমরা আইডেন্টিফাই করেছি ভিক্টিমদের ফ্যামিলিদেরকে এবং তাদেরকে দেওয়া হবে আর তার সাথে সাথে এনআইএ যিনি অ্যাডভোকেট ছিলেন উনি বললেন আমরা অলরেডি কেস রেজিস্টার করেছি আর জয় সাহেবের যেটা বক্তব্য সেটা আপনারা শুনেছেন সেখানে জয় সাহেব বলেছেন যে আমি এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার না এখানে চেয়ার যদি কাউকে ডাকে চেয়ারকে সম্মানের ব্যাপার এবং আমাকে সম্মান দিয়ে এবং চেয়ারকে বা হাইকোর্টকে সম্মান দিয়ে আপনাদের আসা উচিত ছিল এনিওয়ে যখন আসতে পারেনি আজকে এসছেন খুব ভালো কথা এবং ভবিষ্যতে মনে রাখবেন যেন চেয়ারকে সম্মান দেওয়া হয় হাইকোর্টের ডিগনিটি যেন মেনটেন থাকে এবং ওনারা তিনজন সেটা এ করেছেন এফিডেভিট দিয়েও বলেছেন এবং তারা ক্ষমা প্রার্থনাও করেছেন এফিডেভিটে যদি তাদের পক্ষ থেকে কোনো রকম ভুল হয়ে থাকে সেটা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে তরুণজ্যোতি তার স্বাগত জানাই নববর্ষের শুভেচ্ছার সঙ্গে এটাও জানার চেষ্টা করি দাঁড়িভিট মামলায় আদালতে আজ ভার্চুয়ালি হাজিরা তো আমরা দেখছি কিন্তু আদালত যখন ডেকেছে সেটা মানা উচিত ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত চূড়ান্ত একেবারে কড়া পর্যবেক্ষণ আদালত এটি কি হলো তরুণজ্যোতি তা শোনা যাচ্ছে না শোনা গেল না
গুলি করে মারা হলো কারণ তারা বাংলা শিক্ষক ছিল, তাদেরকে দেওয়া হয়েছিল উর্দু শিক্ষক। সেটা নিয়ে প্রতিবাদ হয় এবং সেই প্রতিবাদে গুলি চলে। তবে বাবা মা তাদের দেহগুলো এখনো পর্যন্ত কবর হয়ে রেখেছেন এই আশায় যে তদন্ত হবে, ঠিকঠাক হবে, প্রসেস হবে। অনেকদিন আগে অর্ডারটা হলো, আজ পর্যন্ত কাগজ হস্তান্তর করা হলো না। প্রশ্নটা এখানেই আছে, কেন করা হলো না? হাইকোর্টের অর্ডারকে এরা মানে না, কোন রকম মানে সিটিজেনদের নর্মাল রাইট গুলো এখানে নেই। আর এই আদালত অবমাননা, দেখুন আদালতের নিজের দায়িত্ব আদালতের নিজের সম্মান রক্ষা করা, এটা কন্টেন্ট রুল ইস্যু করা উচিত ছিল। একদমই তরুণ জ্যোতি, অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি ছিলেন আমার সঙ্গে, চলে ফোন লাইনে অভিরূপা। পরবর্তী আপডেট অবশ্যই তোমার থেকে নেব। ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা।